জামাতের নিবন্ধন বাতিল, হাইকোর্টের রায় বহাল, রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার আদেশ দেয়নি আপিল বিভাগ। বিদেশি বিনিয়োগকারীদের যত সুবিধা দরকার সবই দেওয়া হবে আশ্বাস প্রধানমন্ত্রীর, বললেন দ্রুত অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। রসনের নেতৃত্বে নির্বাচন করবে জাপা, রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর জানালেন মশিউর রহমান রাঙা। ইসির সাথে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক, ভোটের পরিবেশ নিয়ে কোনো মত দেয়নি টিম। নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চলছে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার হরতাল, রাজধানীতে সমর্থনে মিছিল। সুনামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, বিক্ষিপ্ত পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে চলছে হরতাল। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রবিবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে আওয়ামী লীগ। শ্রমসচিবের নিষেধাজ্ঞা আসলে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গাজায় দুটি স্কুলে ইসরায়েলের হামলায় 200+ হতাহতের আশঙ্কা, বর্বরতা বন্ধের আহ্বান জাতিসংঘের, মৃত্যুপুরীতে পরিণত শিফা হাসপাতাল। বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, স্বাগতিকদের তৃতীয় ট্রফি জয়ের পেছনে অজিদের ষষ্ঠ শিরোপা চোখ।